नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्फ मिरर, हर पल आपके साथ। আমি আশা করি
যতটুকু পারি ততটুকু করেছি। রাজ্য পুরোহিত কল্যাণ প্রকল্পে আমার টাকা এবং যাদের বাড়ি নেই, পাকা বাড়ি নেই, তাদের এক লক্ষে মা আসছে, মা আসবেন, মা সকলকে ভালো রাখবেন। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সমস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমো হে। মা সকলকে ভালো রাখুন, আপনারা সকলে ভালো থাকুন। করোনা হেরে যাক, উৎসব জিতে যাক, রোগ হেরে যাক, যে কোনো রোগকে মোকাবিলা আমরা করবই, আমরা লড়ব, আমরা গড়ব, আমরা করব এবং আমরা জিতব। জয় হবে, জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতরম। ফায়ার থেকে আসেন, ইলেকট্রিসিটি পলিউশন ডিপার্টমেন্ট থেকে, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন পক্ষ থেকে প্রতিনিধি আছেন আমার সামনে উপস্থিত, আমার কলিগস, ভিন্ন ভিন্ন দুর্গোৎসব আছে কোভিডের সময়। এখানে আপনাকে আর আমাদেরকে সবাইকে মিলিয়ে একটা ভালোভাবে উৎসবটাও পালিত করতে হবে, অ্যাট দ্য সেম টাইম সংক্রমণ না ছাড়ায় সেটাও আমাদেরকে মিলিয়ে চেষ্টা করতে হবে। আমি পুলিশ কমিশনার হিসাবে আপনাদের সবাইকে বলছি, পুলিশ আপনাদের সঙ্গে আছে, আপনাদের যে কোনো অসুবিধার মধ্যে আপনারা পুলিশকে আপনাদের সাথে পাবেন, এটা আমি কথা আপনাদেরকে দিই। অনেকগুলি প্রিকশন আমাদেরকে এইবারে নিতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, আমি একটা আবার রিপিট করছি, কেন এইগুলি খুবই ইম্পর্টেন্ট। সর্বপ্রথম আপনারা যা পণ্ডাল করবেন, পণ্ডালটা এইবারে আপনাদেরকে চেষ্টা করতে হবে, দরকার পড়লে আমাদের পুলিশ গাইড করবে, পণ্ডালটা খোলা রাখতে হবে। যদি চতুর্দিক থেকে ঘেরতে হয় তাহলে উপরে খোলা রাখবেন, যদি উপর থেকে ঘেরতে হয় তাহলে সাইড থেকে খোলা রাখবেন। পুজো হবে, ভালো করেই হবে, কিন্তু এই প্রিকশনটা আমাদেরকে সবাইকে নিতে হবে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্সিং, আমাদেরকে এনশোর করতে হবে যে আপনাদের পণ্ডালে ঠাকুর দেখতে যারা আসছেন যেন ওরা ফিজিক্যাল ডিস্টেন্সিংটা পালন করেন, তার জন্য আমাদেরকে মার্কিং করতে হবে। যেভাবে আপনারা দেখলেন পণ্ডালে যারা ঠাকুর দেখতে আসেন একটা সিস্টেমের মধ্যে থাকে, আমরা আগে থেকে মার্কিং করে দেব। যেভাবে বড় পণ্ডাল আছে ওদেরকে একটা লম্বা করে মার্কিং করতে হবে, লম্বা লাইন বানাতে হবে, যাদের ছোট পণ্ডাল আছে ওরা ওই রকম গোলাগুলি বানাবে। আমরা বারে বারে মাইকিং করতে হবে, পুলিশও সাপোর্ট করবে, আপনারা করবেন। আমাদেরকে মানুষকে আগ্রহ করতে হবে, অনুরোধ করতে হবে যে আপনারা ওই এন্ট্রি সেপারেট এক্সিট, একদিক থেকে মানুষ ঢুকবে, অন্যদিক থেকে মানুষটা বেরোবে। তো পণ্ডালটা এইভাবে এখন থেকে প্ল্যানিংটা করে নিতে হবে। নেক্সট পয়েন্টটা হচ্ছে কি হ্যান্ড স্যানিটাইজার মাস্ট আছে, তো সেটা যেখান থেকে মানুষ ঢুকছেন সেখান থেকে আপনাদেরকে ওদেরকে হ্যান্ড স্যানিটাইজটা করে দিতে হবে। যারা আমরাও পুলিশের পক্ষ থেকে মাইকিং করাবো কি সবাই যেন যখন ঠাকুর দেখতে বেরোবেন মাস্ক পরে বেরোবেন, যদি কেউ মাস্ক না পরে আসে সেটা আপনারা ওদেরকে দিয়ে দেবেন। এই কাজে কিন্তু পুলিশ আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করবে, যেখানে যেখানে যে ক্লাব মাস্ক জোগাড় করতে পারছেন না আমরা আপনাদেরকে হেল্প করব, কিন্তু সবাই যেন মাস্ক পরে পুজো দেখেন। আমি আবার বলছি পুলিশের পক্ষ থেকে আপনারা সম্পূর্ণ সহযোগিতা পাবেন, যেখানে আপনাদের মনে হয় কি এই কাজ পাবলিকের সঙ্গে ওদেরকে ডিল করতে হবে, কেন কি ওদের সামনে হাজার হাজার মানুষ বেরোবেন, অনেক লম্বা সময় ওদেরকে পণ্ডালে থাকতে হবে, ক্রাউডটাকে ডিল করতে হবে, মার্কিংয়ের মধ্যে ওদেরকে দাঁড় করাতে হবে, তাহলে ভলেন্টিয়ার কিন্তু অনেকটাই ভালনারেবল হয়ে যায়। তাদেরকে কিন্তু আপনারা শিল্ড দেবেন, এই শিল্ড পরে যেভাবে ওরা সার্টিফিকেট নিতে আসছিলেন ওই রকম শিল্ড খুব কম দামে পাওয়া যায়। কোথায় থেকে নিতে হবে না নিতে হবে এইগুলি যেখানে আপনাদের হেল্প প্রয়োজন হয় এই হেল্প আমরা করে দেবো, কিন্তু ভলেন্টিয়ারদেরকে আপনারা ভালো মাস্ক অ্যান্ড শিল্ডটা দেবেন, শিল্ড হলে কিন্তু অনেকটাই প্রোটেকশন ওরা পাবে। অঞ্জলি যখন হবে তখন আপনাদেরকে সিস্টেমের মধ্যে করাতে হবে কি যেমন সবাই একসঙ্গে না চলে আসে, আলাদা আলাদা টাইম দিতে হবে। আমি জানি আপনারা খুব রেসপন্সিবল, সবাই চাইবেন আপনাদের পরিবারের লোকের, আপনাদের ভলেন্টিয়ার যারা ঠাকুর দেখতে আপনার
পান্ডালে আসছেন কারো সংক্রমণ না হয়। আমি জানি অ্যানাউন্সমেন্টটা হয়, মানুষকে বারে বারে আমাদেরকে বলতে হবে, রিকোয়েস্ট করতে হবে, যারা মানুষ আপনাদের ঠাকুর দেখতে আসেন যেন ওরা ফিজিক্যাল ডিস্টেন্সিংটা পালন করেন। ইমার্শন নিয়ে চিন্তা করবেন না, আমরা থানা দিয়ে প্ল্যানিং করে দেব কোন দিনে কে যাবে, কখন কে যাবে, ওই আপনাদেরকে এটা রিকোয়েস্ট করবো, ওই সিস্টেমটা মানবেন। আমরাও চাই যেন ইমার্শন মধ্যেও ভিড় না হয়ে যায়, আপনাদেরকে রিকোয়েস্ট করবো ইমার্শন মধ্যে মিনিমাম লোক নিয়ে যাবেন, কেন কি ইমার্শন মধ্যে অনেকবার খুব বেশি ভিড় হয়ে যায়, ওখানে সংক্রমণ হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাহলে মিনিমাম লোক নিয়ে আমরা এইবারে বলি হবে। এই অভয়া অ্যাপটা, এই অ্যাপটা ডাউনলোড করলে কিন্তু এই অ্যাপের একটা লিঙ্ক আমরা সবাইকে শেয়ার করতে বলবো, অ্যান্ড বারকোডটাও আছে, এই বারকোডটা মোবাইলে ক্লিক করলে কিন্তু থানাতেও এটা দেওয়া আছে। আমি চাইবো প্রত্যেকটা মহিলা আমাদের মা বোনদের কাছে এই অ্যাপটা সহযোগিতা পাবেন, আমি সেম আশা রাখছি সেটাই কিন্তু আমি আপনাদের কাছ থেকেও পাবো, কেন কি আপনাদেরকে আমাদেরকে মিলিয়ে এই উৎসবটা এই কঠিন সময়ের মধ্যে ভালো করে। আপনারা তো সবই নির্দেশ শুনলেন অলরেডি, চারদিকে ওপেন করছেন বা ছাদটা ওপেন করছেন, তো এগুলো ওপেন করলে ফায়ার লোডটা অনেকটা কমে গেল, আগুন লাগার সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে। তো ফায়ার লাগার সম্ভাবনা যদি 100% কমে যায় তাহলে তো খুব ভালো হয়। তো আমরা ফায়ার রিটার্ডেন্ট সলিউশনের ব্যাপারে একটু আপনাদের সাথে আলোচনা করছি। এখন আমরা ফায়ার রিটার্ডেন্ট সলিউশন এগুলো যদি একটু আপনারা ট্রিটমেন্ট করে থাকেন, এগুলো যদি ফায়ার রিটার্ডেন্ট সলিউশন স্প্রে করে নিতে পারেন তাহলে আপনাদের সহজে আগুন লাগবে না। আমরা যে সকল কাপড় দিয়ে আমরা সাধারণত প্যান্ডেল বানাই, তাই তো, তো এটা যদি কোনো কারণে আগুন লেগে যায় তাহলে কি হতে পারে দেখি। আর কিছুই না। এই কাপড়টা দিয়ে যদি আমরা প্যান্ডেলটা তৈরি করি তাহলে কি হতে পারে দেখি, যদি কোনো কারণে আগুন লেগে যায় দেখুন কালো ধোঁয়া বেরোচ্ছে কিন্তু আগুন লাগছে না, সহজে আগুন কিন্তু এখনো লাগেনি, কালো ধোঁয়া উঠছে কিন্তু আগুন লাগছে না শরীরে, এটা হিট হয়ে যাবে কিন্তু এখন আগুন লাগবে না। সেম জিনিস আমরা অনেকে খড় বা বিচালি দিয়েও প্যান্ডেল বানাই, চেষ্টা করবেন ফার ইনফ্লেমেবল আর্টিকেলটা যতটা ইউজ না করা যায়, কিন্তু আপনার যেটা দিয়ে প্যান্ডেল বানাবেন সেটা ইনফ্লেমেবল আর্টিকেল। যদি খড় দিয়ে যদি কোনো প্যান্ডেল বানাচ্ছেন বা ইয়ে করছেন তাহলে কি হতে পারে দেখি, দেখুন খুব সহজে কিন্তু আগুনটা লেগে যাচ্ছে, মুহূর্তের মধ্যে আগুনটা কিন্তু স্প্রেড করে যাবে জলে দিয়ে দাও। সেম জিনিস যদি আমরা খড় বিচালিকে যদি ফায়ার ট্রেডের সলিউশন আমরা ট্রিটমেন্ট করে রাখি দেখুন দেখতে কিন্তু তার কালার বা কোনো চেঞ্জ হচ্ছে না, এটা যদি ফায়ার লাগাতে পারে তাহলে কি হয়, এটা কিন্তু আগুন লাগছে না শরীরে। আমরা সেম জিনিস বাঁশ বা বাম্বু যে ইউজ করছি সেগুলো কিন্তু আমরা সুতলি বা নারকেল দড়ি এগুলো দিয়ে আমরা বাঁধি, কিন্তু একটা প্যান্ডেলে যদি কাপড়ে আগুন লেগে যায় সেই সুতলিটা যদি জ্বলে যায় তার স্ট্রাকচারটা একবারে ভেঙে পড়ে প্যান্ডেলে। এটাতে যদি আমরা ফায়ার গ্রেডের সলিউশন যদি আমরা ট্রিটমেন্ট করে রেখে থাকি সহজে কিন্তু এটা আগুন লাগবে না দেখুন। ওকে, এবার কটনের উপর কি এফেক্ট হচ্ছে কি লেগে যায় কোনো কারণে, সেম জিনিস যদি কটনকে আমরা ফায়ার গ্রেডের সলিউশনে যদি আমরা ট্রিটমেন্ট করে রাখি তাহলে দেখুন এটাও সহজে আগুন লাগবে না। আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা যে হ্যান্ড স্যানিটাইজার প্রত্যেকে আমরা পকেটে এখন রাখছি বা আমরা দুর্গা পুজোর যে প্যান্ডেলে যে রাখবো সেটাও কিন্তু তার মধ্যে অ্যালকোহলের পরিমাণটা খুব বেশি থাকছে, তাতে কি হতে পারে দেখি একটু। একটা জুট নিলাম বা হাতে যদি আমরা লাগতে পারে এর মধ্যে দেখুন একটু হ্যান্ড স্যানিটাইজার লাগাচ্ছি আমরা, ঠিক আছে, এই হ্যান্ড স্যানিটাইজারটা লাগালে দেখুন কি হচ্ছে, দেখুন খুব সহজে কিন্তু আগুনটা লেগে যাচ্ছে। এটা বাড়িতেও খেয়াল রাখবেন, আমাদের যে বাড়িতে মা বোনেরা রয়েছেন তারা এখন রান্নাঘরে যাচ্ছেন বা বাড়িতে যাচ্ছেন তাদেরকে একটু জানাবেন, যখন তারা কিচেনে ইউজ করছেন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে যাতে খুব তাড়াতাড়ি ওপেন ফায়ার গ্যাসের কাছে বা উনুনে যাতে না যান।
ঠিক আছে, এবার যদি তার সত্ত্বেও যদি আগুন লেগে যায় আমাদের কিছু, আপনারা নিশ্চয়ই ফায়ার ব্রিগেডকে ডাকবেন, ফায়ার ব্রিগেড আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের পুজো মণ্ডপে পৌঁছাবো, কিন্তু পুজো মণ্ডপে পৌঁছানোর একটা সেফটি পিন রয়েছে, খুলুন, আপনার অসুবিধা হবে না। এই সেফটি পিনটা আমরা খুললাম, এই ডিসচার্জ হর্ন বলছি আমরা, ডিসচার্জ হর্নটা আমরা খুলব, দেখুন খুলে আমরা ফায়ারের দিকে এটাকে এম করব, করুন যেদিকে এম উপর দিকে করুন, কোনো অসুবিধা নেই। খুলে ইনি কি করে চার্জ করছেন এবার চার্জ করে দেখান। ওকে, এটা ডিসিপি টাইপ ফায়ার এক্সটিংগুইশার, এটা দিয়ে ডিসিপি সরি এটা CO2 টাইপ ফায়ার এক্সটিংগুইশার, এটা দিয়ে কার্বন মনোক্সাইড গ্যাস বের হবে, ঠিক আছে। নেক্সট, রুমে 10x10 কোন যদি রুমে আগুন লাগে, রুমের টেম্পারেচার যদি 60°C পর্যন্ত যদি উঠে যায়, সেখানে জাস্ট বলটা ছুঁড়ে দিতে হবে, শুধু এই বলটা যদি ছুঁড়ে দিলেন ওখানে, এই বলটা বাস্ট করবে এবং তার মধ্যে একটা কেমিক্যাল পাউডার রয়েছে, সেই কেমিক্যাল পাউডারে আগুনটা নেমে যাবে। এটা কেমিক্যাল ফায়ার বা ইলেকট্রিক্যাল ফায়ারের জন্য খুবই উপকারী, হাতে ধরে দেখতে পারেন। এই ফায়ার বল যদি আপনার পুজো মণ্ডপে যদি রাখতে পারেন, এটা খুব আপনাদের আনম্যান্ড সিচুয়েশন, যদি রাতে পুজো মণ্ডপে কেউ যদি নাও থাকে, সেখানে যদি কোনো ফায়ার ইনসিডেন্ট ঘটে, সেখানে বলটা অটোমেটিক্যালি বাস করবে 80%, তখন এই ফায়ার বলটা বাস করে আগুনটা নিতে। দেখুন এখানে এলপিজি গ্যাস লিক করেছে, এলপিজি গ্যাস থেকে ফায়ার হচ্ছে, দেখুন গ্যাস সিলিন্ডার থেকে যেখানে গ্যাসটা লিক করছে সেখান থেকে কিন্তু ফায়ারটা হচ্ছে না, এই এলপিজি গ্যাস বেরিয়ে নর্মাল এয়ার থেকে অক্সিজেনের সাথে মিক্সিং হয়ে কিছুটা দূরে গিয়ে আগুনটা জ্বলছে। এখন ফায়ারে যদি আমি ফ্রন্ট থেকে অ্যাটাক করতে যাই, এদিক থেকে যদি অ্যাটাক করতে যাই আমি এফেক্টেড হতে পারি, সেক্ষেত্রে আমাকে চেষ্টা করতে হবে তার ব্যাক পজিশনে কোনোভাবে ঘুরে আসতে হবে, ঘুরে যেখানে আমার এলপিজি গ্যাস বেরোচ্ছে এবং নর্মাল এয়ার সাথে মিক্সিং হচ্ছে এই পজিশনে এসে যদি আমি ফায়ার এক্সটিংগুইশার চার্জ করতে পারি, অ্যাট এ টাইম চার্জ করতে পারি, তাহলেও কিন্তু ফায়ারটা নিভে যাবে। চার্জ টোটালি ওপেন রাখতে হবে, তার সাথে সাথে কিন্তু এবার এই প্যান্ডেল বানানো বা এটা চালু হয়ে যাবে, এই সাথে সাথে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই কোনো প্যান্ডেল স্ট্রাকচার তৈরি করছেন তখনই ওই আপনাদের যে ইলেকট্রিসিটি লাইন, হাই টেনশন লাইন বা আপনার লো টেনশন লাইন, সেগুলোকে অন্তত চার থেকে পাঁচ ফুট ডিস্টেন্স রেখেই যেমন করা হয়, ঠিক আছে, এতে সেফটিটা আমাদের বজায় থাকবে এবং সুরক্ষা থাকবে। আরেকটা সমস্ত পুজো কমিটির বন্ধুদের আমি অনুরোধ করব, যেই সব যে যারা কাজ করবে প্যান্ডেলের মধ্যে দিয়ে, যারা প্যান্ডেলে কাজ করছে তাদেরকে একটু ওদিকে সচেতন করবেন, যদি কোথাও লাইন থাকে এবং তার মধ্যে দিয়ে যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই যেন অফিসে যোগাযোগ করে এবং শাটডাউন প্রপার লাইনটাকে বন্ধ করে সেটা করা হয়। সুতরাং যদি কেউ অফিসে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা তখন সেটাকে একটা উচিত সময়ে আমরা একটা শাটডাউন দেবো, সেই শাটডাউনের মধ্যে কিন্তু কাজটা করতে হবে। আর তার সাথে সাথে প্রত্যেক পুজোতেই আমাদের একটা কন্ট্রোল রুম খোলা থাকে, সেটা কোনো এমার্জেন্সি সিচুয়েশনে কিছু ঘটলে আমরা লাইনটা বন্ধ করতে পারি বা কিছু এমার্জেন্সি আমরা ওখানে লোক পাঠাতে পারি, সেই নাম্বারটাও আপনারা লিখে রাখতে পারেন, যেটা সচরাচর সবসময় আপনাদের কাজে লাগবে। এই নাম্বারটা 7449 লিখেন, 7449 3259, এটা কন্ট্রোল রুম প্রত্যেকবারই খোলা